গুড মর্নিং ইন্টারনেট, আমি সুব্রত। আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এসকেকে ওয়ার্ল্ড। তো ফ্রেন্ডস, আপনার কাছে যদি আধার কার্ড থাকে, অর্থাৎ আপনার যদি আধার নাম্বার থাকে আর আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন, তাহলে কিন্তু সত্যি আপনার জন্য আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে কিন্তু এই যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি, সেই তথ্যগুলি কিন্তু আপনারা কখনোই মিস করবেন না, কারণ আধার নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দুটি আপডেট দেব। তো ফ্রেন্ডস, এই দুটি আপডেট আপনাদের জানা কিন্তু অতি গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, শুরু করব আজকের ভিডিও। তো ফ্রেন্ডস, আধার কার্ড নিয়ে প্রথম যে আপডেটটি এসেছে সেটি হলো, যারা কর্মসূত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, অর্থাৎ এক স্টেট থেকে অন্য স্টেটে চলে যান, তাদের কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশন করানো সত্যি খুবই সমস্যা ছিল এতদিন পর্যন্ত। অর্থাৎ যারা কর্মসূত্রে অন্য স্টেটে গেছেন বা যাদের বিয়ের পর অন্য জায়গায় চলে আসতে হয়, অর্থাৎ বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যেটি হয় সেটি হলো এক জায়গা থেকে তাদেরকে অন্য জায়গায় যেতে হয়, আর তাদের আধার কার্ডের যে অ্যাড্রেস থাকে সেটা কিন্তু তাদের আগের অ্যাড্রেসে থেকে যায়, তার ফলে কিন্তু তাদের আধার কার্ড সংক্রান্ত অনেক সমস্যায় পড়তে হয়। তো ফ্রেন্ডস, এই সমস্যাগুলি অনেক বেশি কিন্তু শিথিল করে দিয়েছে, কারণ অ্যাড্রেস ভেরিফিকেশন করানো কিন্তু এখন আপনার কাছে সত্যি খুবই সহজ বিষয় হয়ে গিয়েছে। অর্থাৎ আপনাকে এখন থেকে যা করতে হবে সেটি হলো, আপনার আধার কার্ডের অ্যাড্রেসের যে নতুন আপডেট সেটি করবার জন্য আপনাকে জাস্ট একটি সেলফ সার্টিফিকেট দিতে হবে যে আমি এখন এই অ্যাড্রেসে থাকি, আমার আগের অ্যাড্রেসের পরিবর্তে এই অ্যাড্রেসটিকে এখন আপডেট করে দেওয়া হোক। তো ফ্রেন্ডস, এর ফলে কিন্তু আপনার বা অর্থাৎ মেয়েদের এবং যারা কর্মসূত্রে অন্য জায়গায় চলে যায় বা অন্য স্টেটে চলে যায়, তাদের কিন্তু সত্যি খুবই সহজভাবে আপডেট করা তাদের অ্যাড্রেসকে। তো ফ্রেন্ডস, আধার কার্ডের এই যে আপডেট, হ্যাঁ, এই আপডেটটি ছিল এক নম্বর আপডেট, কারণ এই আপডেটটি কিন্তু ইউআইডিআইয়ের পক্ষ থেকে নতুন করে জানানো হয়েছে। তো ফ্রেন্ডস, এরপরে যাব আমরা আধার কার্ডের দ্বিতীয় অর্থাৎ দুই নম্বর আপডেটে। আর দুই নম্বর আপডেটে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, যে এখনও যদি আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক বাটনে হিট করবেন, কারণ আপনাদের এই লাইকই আমাদেরকে নতুন নতুন ভিডিও আনতে উৎসাহিত করে। তো ফ্রেন্ডস, চলুন দ্বিতীয় আপডেটটিতে চলে যাই। আপনারা প্রত্যেকেই জানেন যে নতুন একটি আপডেট এসেছিল, যেখানে ইউআইডিআইয়ের পক্ষ থেকে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছিল যে আপনারা যদি আপনাদের আধার কার্ডের তথ্যে ভুল দিয়ে থাকেন, অর্থাৎ আপনাদের আধার নাম্বার ভুল দিয়ে থাকেন বা আদার্স কিছু যদি আপনারা ভুল দিয়ে থাকেন, তাহলে কিন্তু ইউআইডিআইয়ের পক্ষ থেকে আপনাদেরকে 10,000 টাকা পর্যন্ত ফাইন করা হবে। তো ফ্রেন্ডস, এই কারণে কিন্তু গোটা দেশেই কিন্তু আধারের যে এনরোলমেন্ট সেন্টার রয়েছে বা আধার সেবা কেন্দ্র রয়েছে, সেই সেবা কেন্দ্রগুলিতে কিন্তু আধারের কাজ করবার জন্য প্রচুর প্রেশার ক্রিয়েট হয়, কারণ প্রত্যেকেরই হয়তো বা অনেকেরই হয়তো যে আধারে যে আপনাদের নাম রয়েছে সেই নাম বা নাম্বার বা অ্যাড্রেস বা বয়সের তারিখ, এই ধরনের প্রচুর সমস্যা ছিল, সেই সব সমস্যাগুলি সমাধান করতে কিন্তু এইসব আধার সেবা কেন্দ্র বা যে এনরোলমেন্ট সেন্টারগুলি রয়েছে সেই সব সেন্টারগুলিতে আপনাদেরকে গিয়ে তার আপডেট করতে হতো, কারণ ইউআইডিআইয়ের পক্ষ থেকে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে আপনি এই সমস্ত আপডেট কিন্তু কখনোই নিজে করে নিতে পারবেন না, আপনাকে যেতে হবে এনরোলমেন্ট সেন্টারে। আর এইসব এনরোলমেন্ট সেন্টার বা ব্যাংক বা পোস্ট অফিস বা কোনো আধার সেবা কেন্দ্র কিন্তু এতদিন পর্যন্ত এই কাজগুলি হলেও সেখানে কিন্তু এমন হয়েছে যে অনেক সেন্টারই বন্ধ হয়ে গেছে বা অনেক সেন্টারের যেসব কর্মী রয়েছেন তারা ঠিকঠাক কাজ করেন না, আর এইসব কারণে কিন্তু প্রচুর সেন্টারে কাজ হয় না এই মুহূর্তে আমাদের দেশে। তাই ফ্রেন্ডস, এই কেন্দ্রগুলিকে নিয়ে কিন্তু সরকার নতুনভাবে চিন্তাভাবনা করেছেন, আর এই কারণে তারা কিন্তু অনেক কুড়ি নতুন আধার সেবা কেন্দ্র ওপেন করতে চলেছেন, আর এর ফলে কিন্তু আপনাদের অনেক বেশি সুবিধা হবে আপনাদের আধার কার্ডের আপডেট করাটা।
তাই ফ্রেন্ডস চলুন এই সম্পর্কিত যে তথ্য প্রকাশিত হয়েছে সেটা এবার আমি আপনাদেরকে জানাচ্ছি। ফ্রেন্ডস, 144টি আধার এনরোলমেন্ট এবং আপডেট কেন্দ্র কিন্তু খুলতে চলেছে দেশের 53টি শহরে। ইউনিক অথেন্টিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ UIDIA এর কর্তৃপক্ষ জানাচ্ছে যে এই মুহূর্তে সারা দেশে প্রায় 21টি আধার সেবা কেন্দ্র বা ASK কার্যকর রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আরও প্রায় 144টি আধার এনরোলমেন্ট এবং আপডেট কেন্দ্র খোলার পরিকল্পনা করেছে এই আধার কর্তৃপক্ষ। UIDIA এর এই দিনে একটি বিবৃতিতে জানিয়েছে যে ব্যাংক, পোস্ট অফিস এবং রাজ্যের সরকারি দপ্তরগুলি মিলিয়ে সারা দেশে প্রায় 35,000 আধার এনরোলমেন্ট কেন্দ্র, সঙ্গে এই নতুন 144টি কেন্দ্র কিন্তু তারা খুলতে চলেছে। বিবৃতিতে সেদিন কিন্তু আরও বলা হয়েছে যে এই মুহূর্তে সারা দেশের 21টি ASK চালু আছে, আর এই একই সঙ্গে দেশের 53টি শহরে কিন্তু আরও 144টি আধার এনরোলমেন্ট বা আপডেট কেন্দ্র কিন্তু তৈরি করা পরিকল্পনা রয়েছে আধার কর্তৃপক্ষের। এমনিতেই আধার এনরোলমেন্টের যে পরিষেবা তা বিনামূল্যে দেওয়া হয়, তবে এই আপডেটের জন্য কিন্তু আপনাকে 50 টাকা দিতে হবে। আধারের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্তিকরণ বা আপনার ঠিকানা পরিবর্তন এই সব করবার জন্য কিন্তু এই চার্জ প্রযোজ্য আছে। অর্থাৎ আপনি যদি এই ধরনের কোনো আপডেট করতে চান তাহলে কিন্তু আপনাকে 50 টাকা দিতে হবে। তো ফ্রেন্ডস, এটা কিন্তু একটা সত্যি দারুণ খবর যে 144টি নতুন আধার সেবা কেন্দ্র আমাদের এই দেশের 53টি শহরে কিন্তু খুলতে চলেছে, আর এটি খুললে হয়তো সত্যি সারা দেশেরই মানুষেরই কিন্তু আধার আপডেট করা অনেক বেশি সহজ হবে। তবে আপনারা কিন্তু অবশ্যই আমার যে নেক্সট ভিডিও রয়েছে আধার নিয়ে সেটি কিন্তু অবশ্যই দেখবেন, আর সেই ভিডিওটির আপনাদেরকে আমি আগেই কমিউনিটি ট্যাবে দিয়ে দেব, আর সেই কমিউনিটি ট্যাব থেকে কিন্তু আপনারা দেখবেন, জেনে নিতে পারবেন যে সেই ভিডিওটি আপনারা কবে এবং কখন দেখতে পারবেন। আর সেই ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ সেখানে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে আপনি যদি ব্যাংকে যান অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে বা কোনো পোস্ট অফিসে গিয়ে থাকেন আধারের আপডেট করার জন্য, তাহলে কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতে সেই সব ব্যাংক কর্তৃপক্ষ বা যেসব কর্তৃপক্ষ রয়েছে সারা দেশে সব জায়গাতেই কিন্তু একই ছবি আপনারা দেখতে পাবেন। তারই একটি ছোট্ট ভিডিও আমি কিন্তু আপনাদেরকে সেদিন সেই ভিডিওর মধ্যেই দেখাবো। তাই ফ্রেন্ডস, সেই ভিডিওটি কখনোই মিস করবেন না, তাহলে কিন্তু আপনারা অনেক বড় ভুল করবেন, কারণ আধার আপডেট করতে গেলে কিন্তু আপনাদেরকে সমস্যার সম্মুখীন পড়তে হয়। তাই কিভাবে অতি সহজে আপনি ঘরে বসে আপনার আধার কার্ডের আপডেটের জন্য ডেট ফিক্সড করবেন তারই ভিডিও কিন্তু আপনারা অবশ্যই দেখবেন, কখনোই মিস করবেন না। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে এই ছিল দুটি আপডেট। এই আপডেট দুটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক দেবেন, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আপনাদের সঙ্গে পরের নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ফ্রেন্ডস, জয় হিন্দ, বন্দে মাতরম।